চেষ্টা করানো হয়, কারণ এটা নবী রাসূলদের সুন্নাহ বিরোধী। জাযাকাল্লাহ খায়র, আলহামদুলিল্লাহ উস্তাদ। যেহেতু আমি ব্যক্তিগতভাবে আপনাকে অনেক আল্লাহর জন্য বেশি ভালোবাসি, তো কেউ কিছু বললে সেটা আমার লাগে। তো আমি জানি যে আপনার মানহাজ সালফে সালহীনের মানহাজ, এটা অনেকেই আমার কাছে যেটা বলে। তো আমি এ ব্যাপারে আপনার অনেক বক্তব্য আছে আলহামদুলিল্লাহ সালাফিয়াতের উপরে, তো আলহামদুলিল্লাহ এ ব্যাপারে আর একটু যদি এক মিনিট আমাদেরকে একটু শোনাবেন। দেখুন, সালাফদের মানহাজ এবং মাজহাব মানুষ বাংলাদেশের মানুষ বোঝে না, এই জন্যে আমি আবার বলবো, অবশ্যই ইসমাইল ভাই বলেছে ইউটিউবে আমার একটা লেকচার আছে যেটা আমরা জামিয়া সালাফিয়াতে, ওই লেকচারটা ছিল সালাফিয়া আল মানহাজ আস সালাফি, সালাফি মানহাজ বলতে কী বোঝায়, সালাফি মানহাজ বলতে কী বোঝায়। বিশ্বাস করুন, কেউ যদি সালাফিয়া এর উপর না থাকে, মানহাজ যদি তার ঠিক না থাকে, কোনো আমল কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। সালাফ মানে কি? সালাফ হলো আল্লাহ রাসুল, সাহাবায়ে কেরাম এবং পরবর্তী যারা 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 হক্কানি ওলামায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে বলা হয় সালাফ। তাদেরকে কী বলা হয়? সালাফ। সালাফিয়া, রাসুল ইসলাম তার কন্যাকে এবং অন্যদেরকে বলেছেন যে তুমি সালাফদের অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু কোরআনে সূরা ফাতিহায় আমরা কী বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সালাফিদেরকে তো আপনাকে অনুসরণ করার জন্য প্রতিদিন 70 বার আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাকে কী করেন? সিরাতে মুস্তাকিম দেন। কাদের সিরাতে মুস্তাকিম? সিরাতাল লাযিনা আনআমতা, যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন তাদের পথ, এরা হলো সালাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথায় বলেছেন যে যে যাদের উপর মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদা ওয়াসসালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, সালাফ হিসাবে যাদেরকে আমরা অনুসরণ করব, বন্ধু হিসাবে গ্রহণ করব, তারা হচ্ছে সালাফরা। যারা কারা? তারা নবীরা, সুহাদারা, সালেহিনরা, মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিন, সিদ্দিকিনরা, সুহাদা এবং সালেহিন, তারা হচ্ছে সালাফ। তাদেরকে অনুসরণ করতেই হবে। সালাফদের দুটো ক্ষেত্রে আমাদের অনুসরণ, একটা হলো আকীদা, আরেকটা হলো কি? ইবাদাহ। আকীদা, তারা কি আকীদা পোষণ করতেন? সালাফদের আকীদা যদি কেউ পোষণ না করে তাইলে তিনি পথভ্রষ্ট। আমরা মনে রাখতে হবে আমাদের কিন্তু মৌলিক প্রবলেম হলো আকীদা নিয়ে। আপনার রাসূল ইসলাম যে বলেছেন 73টা কাতার হবে উম্মায় মুহাম্মদের মধ্যে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সহিহ হাদিস। এর মধ্যে একটা মাত্র আল ফিরকা আন নাজিয়া বা আল ফিরকা আল মানসুরা, আর তয়েফাতুল মানসুর আল ফিরকা আন নাজিয়া, যেটা জান্নাতি এবং যেটা বিজয়ী, সেটা কোনটা? সেটা আকিদাগতভাবে। আর বাকি সবগুলো প্রথমষ্ট কিসের উপর ভিত্তি করে বলেন তো? আকিদের উপর। আচ্ছা, মুতাজিলা কি এটা কোনো এমন কোনো ফেকি ইস্যু না আকিদার ইস্যু? আকিদা। খারেজি কি ফেকি ইস্যু না আকিদার ইস্যু? আকিদার ইস্যু। আপনি বর্তমানে কাদিয়ানিদের কথা বলেন, বাহাইদের কথা বলেন, অথবা ওই যে শিয়াদের কথা বলেন, এগুলো সবই কি আকিদার ইস্যু না? সবই তো আকিদা। অতএব আকিদার ক্ষেত্রে যদি কেউ মানহাজে সালাফিকে অনুসরণ না করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে, তার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। সালাফি হওয়া ছাড়া তো কোনো উপায় নাই। আমাদের আল্লাহ বলছেন প্রতিদিন 17 বার আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা, সালাফি হওয়া ছাড়া কোনো উপায় আছে বলেন তো? কোনো উপায় নাই।